সম্পূর্ণ ফ্রি থাকবে, টান দিলে ওরে মানে পাল্লার ধরে টান দিবেন হয়ে যাবে টুল, কিভাবে বাঁকা করতে পারবেন, ম্যাট্রিক্স ম্যাট্রিক্সও দিবেন নাকি, এটা পাবেন ফ্রি, এটা ফ্রি থাকবে, যে এই যে ইন্ডিয়ান চাদর হোম টেক্সের এটা পাবেন ফ্রি, এটা ফ্রি থাকবে, এই যে দুইটা বালিশ পাবেন ফ্রি, তো এটা গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন ভাই? ভাই আমরা আপনাকে লিখিত গ্যারান্টি 50 বছর ঘুণের দিব, আচ্ছা, এবং কালার গ্যারান্টি লিখিত ভাবে 20 বছরের দিব। এই দেখেন অনেকে দেখা যাচ্ছে গাড়ি করে গাড়ির পরে কিন্তু কাঠটা দেয় এখানে ফাঁকা থাকে, কিন্তু এটা কিন্তু একবার সলিড সলিড কাঠ কিন্তু, এবং এই যে দেখেন আমি একটু উঠায় দেখাই, এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি পুরোটাই কিন্তু একবার সলিড কাঠ, হাতের বিটগুলো কিন্তু এক একটা এক এক রকম থাকে, এই যে দেখেন, আচ্ছা দেখেন বিটগুলো খুব সুন্দর হয়েছে এবং নকশাগুলো দেখেন সলিডের মধ্যে করা, যার কারণে দেখতে সুন্দর লাগে, তোরে বাইরে একবারে আমার সুন্দরভাবে ফিনিশিং রেখেছি, এই যে গর্জন গর্জন প্লাই থাকবে কিন্তু, আচ্ছা এই যে সুন্দরভাবে, এই যে সরাসরি এটাকে মনে করেন প্রায় 10 ইঞ্চির মতন ছিল, সেটাকে সুন্দরভাবে ডিজাইন ডিজাইন করে এটা প্রায় 6 ইঞ্চি প্লাস আমরা নিয়ে আসছি। হাতের নকশাগুলো কিন্তু এত ইউনিক আসে, সিএনসি মেশিন এইভাবে আসে না, এবং নকশাগুলো দেখেন আমরা করার পরে ফিনিশিংটা, জমিনের ফিনিশিংটা দেখেন, জমিনের মধ্যে কিন্তু ফাইবারটা একবারই স্পষ্ট ভালো মতো কিন্তু দেখা আছে, দেখেন ফুল বক্স একটি খাট, ফুল বক্স একটা খাট থাকবে, থাকতেছে একটি আলমিরা, একটা আলমারি থাকবে, একটি ভ্যানিটি, একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে, ভ্যানিটি টুল থাকবে, একটা ডিভান, একটা ডিভান থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা আবারো চলে আসলাম কাছপুর ফার্নিচারে, আর কাছপুর ফার্নিচারে কিন্তু এসে দেখলাম এখানে একটা সেগুন কাঠের বেডরুম সেট, মানে অনেক কোয়ালিটিফুল একটা বেডরুম সেট। আমি তো আসলে দেখেও পাবো, কারণ এর আগে আমরা আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে কাছপুর ফার্নিচার, সবগুলো কিন্তু মালয়েশিয়ান অথবা MDF এর ফার্নিচারের ভিডিও আছে, কিন্তু আজকে হঠাৎ করে সেগুন কাঠের বেডরুম সেট দেখে তো মানে আমি তো অবাক, ঠিক আছে এরকম একটা অবস্থা। তো দেলার ভাই, ভাই এত সুন্দর একটা সেগুন কাঠের বেডরুম সেট কেন রাখছেন ভাই? এটাকে দেখানোর জন্য রাখছেন নাকি বাসায় নিয়ে যাবেন কোনটা? আসলে আজকে আমাদের এই বেডরুম সেটটা মূলত আমরা যে বানিয়েছি, আমাদের নর্মালি আমরা তো প্রায় 13-14 বছর ধরে ব্যবসা করে আসতেছি, আচ্ছা, তো আমরা মালয়েশিয়ান উড জার্মানি উড নিয়ে করি, তবে সেগুন কাঠের বেডরুম সেট ফার্স্ট নিয়ে আসছি, তো যার কারণে আসলে বেডরুম সেটটা যে দেখে সেই আমার এই কথাটা বলে যে বাসার জন্য নিয়ে আসছেন নি, কারণ একেবারে স্পেশাল ভাবে করা হয়েছে এই বেডরুম সেটটা, যেহেতু আমাদের ফার্স্ট বেডরুম সেট এটা আমাদের কাছপুর ফার্নিচারের। আচ্ছা কাছপুর ফার্নিচারে কিন্তু ফার্স্ট এটাই দেখলাম, আমি তো ভাবছি যে উনি বাসায় নিয়ে যাবে সেই জন্য বানাইছে, মানে নিজের মনের মতো করে সব কিছু বানাইছে, ঠিক আছে। আপনার কোয়ালিটিগুলো কাছে থেকে দেখালে কিন্তু বুঝতে পারবেন, মানে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনার ভালো হয় বুঝতে পারবেন। তো প্রথমে কিন্তু আপনার শপে আসার অ্যাড্রেসটা বলে দেন। যে আমাদের শোরুমের লোকেশনটা খুবই সহজ, ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে, কাছপুর চাঁদমল সিনেমা হলের ডান পাশে, এছাড়া গুগল ম্যাপে গিয়ে কাছপুর ফার্নিচার লিখে সার্চ দিলে আমাদের লোকেশন পেয়ে যাবেন। আচ্ছা, তো ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে ভাইদের অ্যাড্রেস আছে, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো কথা বলা হচ্ছে না, চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স চলে আসলাম কিন্তু এখন আমি ক্যামেরার পিছনে, এখন দেখাবো আপনাদেরকে আজকের এই বেডরুম সেটের ভাই কি দিয়ে তৈরি করছেন ভাই। এটা ভাই এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগং একবারে শাড়ি কাঠ, যেটাকে বলা হয় চিটাগং শাড়ি কাঠ দিয়ে বেডরুম সেটটা করা হয়েছে। ওকে, ফার্স্টে যেটা বললাম যে যেহেতু আমাদের ফার্স্ট বেডরুম সেট চিটাগং সেগুন কাঠের, আচ্ছা, এই জন্য খুব স্পেশাল ভাবে বানিয়েছি। আপনারা যেহেতু রেগুলার কাঠের ভিডিও করেন, আপনারা কিন্তু আমাদের থেকে অনেক ভালো জানেন, আপনি একটু আমাদের ইয়েগুলো দেখলেই বুঝতে পারবেন, ফাইবার গুলো দেখেন, সেগুন কাঠে কিন্তু ফাইবার দিলে বুঝতে পারবেন অরিজিনাল সেগুন কাঠ কিন্তু নাই, সব হচ্ছে সার, সব সারি হবে, হ্যাঁ সব সারি দিয়েছি আমরা এই কাঠটা। এবং এই বেডরুম সেটটা খুব ইউনিক একটা মডেলের করা হয়েছে, এটা আমাদের শাহি বেডরুম সেটের, শাহি বেডরুম সেট, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কারণ দেখেন এই বেডরুম সেটের চারপাশে চারটা গম্বুজের মতন আমরা কিন্তু মিনার মিনার থাকবে, দেখেন এই যে মিনার, এবং মিনারগুলো কিন্তু অনেক মোটা, একেবারে গাছ থেকে চিরিয়ে সরাসরি এটাকে মনে করেন প্রায় 10 ইঞ্চির মতন ছিল, সেটাকে সুন্দরভাবে ডিজাইন ডিজাইন করে এটা প্রায় 6 ইঞ্চি প্লাস আমরা নিয়ে আসছি। এবং দেখেন এক একটা খাম্বা, দেখেন বিশাল বড় খাম্বা, অনেক বড় একটা বাড়ির মধ্যে যেরকম কাঠের বাড়ির মধ্যে যেরকম একটা খাম্বা থাকে, ওই খাম্বাটা দেওয়া হয়েছে খাটের মধ্যে, খাটের মধ্যে দেখেন এখানে দুইটা আছে, দেখেন এইখানে একটা, এইদিকে একটা, ওইদিকে দুইটা। এবং দেখেন সবচেয়ে বড় কথা হলো আমরা কিন্তু এখানে সিএনসি মেশিনের কোনো কাজ করি নাই, সবগুলো হাতে ডিজাইন করা, সম্পূর্ণ হাতের নকশা দেখেন, কারণ হাতের নকশাগুলো কিন্তু এত ইউনিক আসে, সিএনসি মেশিন এইভাবে আসে না। এবং নকশাগুলো দেখেন আমরা করার পরে ফিনিশিংটা, জমিনের ফিনিশিংটা দেখেন, জমিনের মধ্যে কিন্তু ফাইবারটা একবারই স্পষ্ট ভালো মতো কিন্তু দেখা আছে, দেখেন হ্যাঁ। এবং প্রতিটা নকশা আমরা এটা কিন্তু লেকার পলিশ করা, এবং যে কালারটা এটা কিন্তু অরিজিনাল ডোকো এন্টিক কালার, যেটা ডোকো এন্টিক কালার, হ্যাঁ এটা করা হয়েছে, যার কারণে কোনো টেনশন নাই। আমরা একবার লিখিত গ্যারান্টি দিয়ে দিব 20 বছর এই কালার আল্লাহর রহমতে কিছু হবে না, হয়তো 7-8 বছর গেলে আপনারা একটু নতুন করে পলিশ করে নেবেন, আবার একবার চিকচাক থাকবে। আচ্ছা, তো ভাই এই যে যেহেতু এটা আপনাদের ফার্স্ট বেডরুম প্যাকেজ, মানে সেগুন কাঠের ফার্স্ট বেডরুম প্যাকেজ, সেই হিসেবে কিন্তু ভাই আজকে একটা ধামাকা অফার দিবেন। অফার তো ইনশাআল্লাহ থাকবে, কাছপুর ফার্নিচার মানেই অফার। আর আমি বেডরুম সেট যদিও চিটাগাং সেগুনে নিয়ে আসছি, প্রাইসটা আমি আমার পূর্বের মালয়েশিয়ান ওডের মতন জার্মানি ওডের মতন আমি প্রাইসটা, মানে MDF এর দামে সেগুন কাঠের ফার্নিচার, আজকে এটা ইতিহাস লেখা থাকবে। আপনারা ভিউয়ার্সরা আমি একটা কথা বলবো, আজকে যে প্রাইসটা আমি দিব
দিবো ওকে জাস্ট আপনারা ফুল ভিডিওটা দেখবেন প্রাইসটা দেখলে আপনি জাস্টিফাই করে আপনিই বলবেন যে না আসলে দেলর ভাই কথাটা ঠিক বলেছে এই প্রাইসে আসলে এই বেডরুম সেট চিটাং সেগুনের সম্ভব না আচ্ছা আরো কিছু ধামাকা অফার আছে সেটা কিন্তু আমরা ভিডিও শেষে বলে দিব কিন্তু অবশ্যই নাড়েনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভাই ভাই তাহলে দেখা যান আজকের বেডরুম প্যাকেজে কি কি আইটেম থাকবে জি থাকতেছে একটি ফুল বক্স একটি খাট ফুল বক্স একটা খাট থাকবে থাকতেছে একটি আলমিরা একটা আলমারি থাকবে একটি ভ্যানিটি একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে ভ্যানিটি টুল থাকবে একটা ডিভান থাকবে আচ্ছা দেখেন তার মানে এটা কিন্তু একটা সম্পূর্ণ সেগুন কাঠের বেডরুম প্যাকেজ আচ্ছা খাটটা কিন্তু আমরা দেখাইছি ভাই এটা সাইজ কত এবং আরেকটা কথা বলি এই খাটটা কিন্তু একবার সলিড একটু যদি এদিক দিয়ে আসেন এই দেখেন কষ্ট করে এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন ভাই এই দেখেন অনেকে দেখা যাচ্ছে গাড়ি করে গাড়ির পরে কিন্তু কাঠটা দেয় হাফ ইঞ্চি ফাঁকা থাকে কিন্তু এটা কিন্তু একবার সলিড সলিড কাঠ কিন্তু এখানে দেখেন এবং এই যে দেখেন আমি একটু উঠায় দেখাই এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি পুরোটাই কিন্তু একবার সলিড কাঠ এবং মাছাগুড়াগুলো দেখেন এই দেখেন তারপরে হচ্ছে আপনার এটা কিন্তু সম্পূর্ণ গর্জন সম্পূর্ণ গর্জন দেখেন এগুলো কিন্তু ওই যে দেখেন সেগুন কাঠের যে হাইশাগুলো দেখেন ফাইবারগুলো দেখেন ফাইবার কিন্তু দেখা আছে সব জায়গায় ভিতরে বাইরে সম্পূর্ণ সেম পলিশ করা হয়েছে ভাই ওকে দেখেন ভাই বিছানা এগুলো দিবেন তো গর্জনের বিছানা দিবেন হ্যাঁ গর্জনের বিছানা দিব সবচেয়ে দামি বিছানা যেটা এটাই দিচ্ছি ওকে আমার কথা হচ্ছে আমার নিজের বাসায় যদি আমি নিতাম এটা যেরকম যত্ন সহকারে বানাইতাম ঠিক এরকম ভাবে বানাইছি এবং প্রতিটা সেট যার যেই কয় সেট লাগে নিবেন ইনশাআল্লাহ একবার সেম টু সেম এই ফিনিশিং এ পাবেন এরকম কিন্তু থাকবে 100% জি 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 আচ্ছা তো খাটের পাশাপাশি থাকতেছে দেখেন অসম্ভব সুন্দর সেম ডিজাইনের মধ্যে কিন্তু একটা আলমিরা আছে আলমারি থাকবে তিন পাল্লার দেখেন জি এবং আলমিরাটাও দেখেন ভাই এটা কিন্তু সম্পূর্ণ হাতের নকশা সম্পূর্ণ হাতের নকশা করা জি সিএনসির কোনো হাত কাজ করেনি এখানে সম্পূর্ণ হাতের নকশা যার কারণে বিটগুলো কিন্তু দেখলে বোঝা যায় সিএনসির বিটগুলো এক 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 রকম থাকে আর হাতের বিটগুলো কিন্তু এক একটা এক এক রকম থাকে যে দেখেন আচ্ছা দেখেন বিটগুলো খুব সুন্দর হয়েছে এবং নকশাগুলো দেখেন সলিডের মধ্যে করা যার কারণে দেখতে সুন্দর লাগে এবং স্পেশালি যে বিষয়টা সেগুনের মধ্যে অনেকে দেখা যাচ্ছে পলটা দেয় বেশি শাড়িটা দেয় কম বাট আমরা দেখেন আমাদের শাড়িটা দেখেন পুরোটাই কিন্তু শাড়ি কাট কোনো পল নাই সম্পূর্ণ ফাইবার একবার সুন্দরভাবে বেশি আছে সাইড দিয়ে দেখেন খুব সুন্দরভাবে মিনার করা আছে সবদিকে কিন্তু দেখেন মিনার করা থাকবে এখানে কানিসটা দেখেন দেখেন এটা টোটালে প্রায় 7 ফিট প্লাস আছে উচ্চতায় উচ্চতা হবে 7 ফিট প্লাস এবং একটু যদি ভিতর ভিতরে দর্শকরা একটু দেখেন আচ্ছা একটু ভিতরে দেখি এই যে দেখেন এই যে দেখেন ভিতরেই কিন্তু মানে ফাইবারগুলো দেখা যাচ্ছে দেখেন হ্যাঁ একবারে এই যে এটা হচ্ছে গর্জন গর্জন হবে এটা আপনার সেলফগুলো হচ্ছে গামারি অনেকে সেলফটা দেয় করেই কাঠের আচ্ছা কিন্তু আমরা সেলফ দিছি একবারে গামারি কাঠের মোটাটা দেখেন থিকনেসটা দেখেন এই যে অনেক মোটা ভাবে করা হয়েছে ভাই এই যে পাল্লাটা কত ইঞ্চ হবে এটা জি পাল্লাটা আপনি দেখেন এই যে পাল্লাটা কিন্তু আমাদের প্রায় 1.5 ইঞ্চি হবে হ্যাঁ 1.5 ইঞ্চি পাল্লা দেয়া আছে দেখেন এই যে দেখেন আচ্ছা একটা কথা হচ্ছে প্রোডাক্ট দিয়েছি ইনশাআল্লাহ আমার কাস্টমার ভাইরা এতটুকু বলতে পারি যে আপনি নিবেন আপনার পরবর্তী 2-3 প্রজন্ম এই এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে আচ্ছা কারণ সেগুন কাঠ কিন্তু একটা শৌখিন জিনিস এটা কিন্তু আসলে 5-10 বছরের জন্য কেউ নেয় না কেউ কেউ এরকম আমরা শুনেছি 50-60 বছর ধরে ওই একই ধরনের বেডরুম সেট ইউজ করতেছে আচ্ছা তো ওরকম টার্গেট নিয়ে বানানো হয়েছে এটা যে 50-60 বছরে কিছুই হবে না ঠিক আছে কারণ সেগুনের পল যেটা পলটাও 20 বছরে কিছু হয় না ঘুনের আর এটা তো শাড়ি কাট দিয়ে এগুলো তো শাড়ি কাট শাড়ি কাট একবারে দেখেন এই যে দেখেন বার্নিশটা দেখেন আর স্পেশালি ফিনিশিং যে ব্যাপারটা ফিনিশিংটা কিন্তু আমরা খুব যত্ন সহকারে করছি সময় নিয়ে কাজটা করেছি যাতে সময় নিয়ে কাজ করলে হাতের কাজ অনেক সুন্দর হয় আমরা সময় নিয়ে করেছি আচ্ছা এই হচ্ছে আলমিরা আলমিরার পাশাপাশি থাকতেছে সেম ডিজাইনের মধ্যে ড্রেসিং টেবিল সেম ফিনিশিং এর মধ্যে এই দেখেন একটা ভ্যানিটি দেখেন ওকে মানে এটা আমি এতটুকু বলতে পারি পার্সোনালি কাস্টমার ভাইরা এবং বোনেরা যদি সরাসরি আমার শোরুমে আসে ভিজিট করতে আচ্ছা এই প্রোডাক্ট দেখে লোভ সামলাতে পারবে না নিয়ে যাবে দেখেন কারণ প্রোডাক্ট কিন্তু মাশাআল্লাহ আমি আমি কারণ এখানে আর কেউ নাই এজন্য আমার প্রশংসা আমি করতেছি তবে পার্সোনালি বলি না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে কারণ কোয়ালিটি কিন্তু 100% কোয়ালিটি থাকবে যেহেতু সেগুন কাঠের একটা বেডরুম প্যাকেজ প্রত্যেকটা জায়গায় কিন্তু ফাইবার থাকবে দেখেন জি আর এবং দেখেন সাইড দিয়ে দেখেন এই যে এখানে যে মিনার দিয়েছি মিনারটা কিন্তু এক্সট্রা দিয়েছি মিনারের পিছন দিয়ে কিন্তু আবার কাট দেওয়া হয়েছে ওই কাটের মধ্যে ফ্রেম করা হয়েছে দেখেন মিনারটা কিন্তু আলাদা করে মিনার দেওয়া আছে আচ্ছা অনেকে দেখা যাচ্ছে মিনারের মধ্যে কাট ঢুকায় দেয় কাট একটু সেভ হয় কিন্তু আমরা সেটা করি না এবং এটার মধ্যে আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে যে পাল্লাটা দেখতেছেন এটা কি ভাই পাল্লা এটা টান দিলে ওরে মানে পাল্লা ধরে টান দিবেন হয়ে যাবে টুল টুল হয়ে যাবে আচ্ছা ম্যাজিক এটা কিন্তু ম্যাজিক দেখেন জি 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 আচ্ছা এটা কারণ এটা না থাকলে ভাবিরা আপুরা মানে বসে আচ্ছা কোথায় বসবে আসলে দেখেন এবং ডয়ের গুলো দেখেন ভাই আমি ভিতরে বাইরে একবারে আমার সুন্দরভাবে ফিনিশিং রেখেছি যে গর্জন গর্জন প্লাই থাকবে কিন্তু আচ্ছা এই যে সুন্দরভাবে এই যে দেখেন সেগুন কাট দেখছেন সেগুন কাট সুন্দরভাবে বেশি এই যে দেখেন ঠিক আছে ওকে এবং দেখেন থিকনেস গুলো দেখেন ডয়ের থিকনেস গুলো আমি কি দিয়েছি অনেক মোটা দেখেন এই যে
ভালো মতো দেখলে বুঝতে পারবে। আমি চেষ্টা করেছি আমার প্রোডাক্টটা যথাসম্ভব খুব সুন্দরভাবে দেওয়ার জন্য। ওকে, তো এই হচ্ছে আপনার আমার ভ্যানিটি। ওকে, ভ্যানিটির পরে যেটা থাকতেছে একটা সেগুনের খুব সুন্দর একটা ডিভান, সেগুন কাঠের ডিভান। কারণ ঘরের মধ্যে আপনি বেডরুম সেট নিলেন, ঘরের সাথে যদি একটা ডিভান থাকে, এখানে আপনার মেহমান আসলে আপনার বেডরুমে কিন্তু এখানে বসতে পারবে, তিনজন মানুষ বসতে পারবে, তিনজন বসতে পারবে এখানে। হ্যাঁ, আবার আপনি চাইলে এখানে কিন্তু শুয়ে শুইতে পারবেন, টিভি দেখতে পারবেন বা একটু রিল্যাক্স করতে পারবেন, কারণ এটা শোয়া যায়। একটা এটা লম্বাতে প্রায় 5.5 ফিট। আচ্ছা, একটা বালিশও থাকবে কিন্তু। হ্যাঁ, একটা বালিশও আছে। আচ্ছা, এটা কিন্তু সম্পূর্ণভাবে সেগুন কাঠের হবে। হ্যাঁ, সেগুন কাঠের। এই দেখেন, সেগুন কাঠের একটা ডিভান থাকবে এবং তুর্কি কাপড় সুইট ভেলভেট দিয়ে করা হবে। সুইট ভেলভেট কাপড় হবে কিন্তু এটা দেখেন। আমি আরেকবার দেখায় দিচ্ছি আমাদের এই ফুল বেডরুম সেটের সাথে। ফুল বক্স একটি কিং সাইজ একটি খাট থাকতেছে, ফুল বক্স কিং সাইজ একটা খাট থাকবে। তারপরে একটি আলমিরা, একটা আলমারি থাকবে, একটি ভ্যানিটি, ভ্যানিটি থাকবে, ভ্যানিটি টুল, টুল থাকবে, একটা ডিভান, একটা ডিভান থাকবে। যারা এই সেটটা নেবেন তারা এই যে ফুলটি, আচ্ছা, একেবারে যেভাবে খুশি এভাবে বাঁকা করতে পারবেন। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সও দিবেন নাকি? এটা পাবেন ফ্রি, এটা ফ্রি থাকবে। এই যে ইন্ডিয়ান চাদর হোম টেক্সের, এটা পাবেন ফ্রি, এটা ফ্রি থাকবে। এই যে দুইটা বালিশ, দুইটা বালিশ ফ্রি, বালিশের কাভারও ফ্রি, বালিশের কাভারও ফ্রি। টোটাল হচ্ছে 10 পিস আইটেম, 10 পিসের বেডরুম সেট। এই যা ভিডিওতে দেখালাম 10 পিস আইটেম বেডরুম সেট। ওকে, আমরা দিয়ে দিচ্ছি। প্রাইসটা আসলে সত্যি কথা, মানে মন থেকে বলতেছি ভাই, এটা চাপাবাজি না। আমি যে প্রাইসটা দিচ্ছি, আসলে একটা সেগুনের বেডরুম সেট বিক্রি করে এটা 1 মাস সময় লাগে একটা বেডরুম সেট মনে করেন বানাইতে গেলে। আচ্ছা, তো সেই হিসাবে কমসে কম একটা বেডরুম সেটে অনেক টাকা লাভ করতে হয়। বাট আমি আসলে আমাদের একটা লেকারের বোর্ডের বেডরুম সেট বিক্রি করলে যে টাকা লাভ করি, সামান্য কিছু সেটা লাভ করে দিচ্ছি, যাতে দর্শকরা আমার কাছ থেকে নেয় জানে। একবারে রিজনেবল প্রাইস দিচ্ছি, 10 পিসের সেগুন কাঠের বেডরুম সেট অন ইন অনলি মাত্র 2,50,000 টাকা। 2,50,000 টাকা, জি। এবং আরো একটা জিনিস আছে, আচ্ছা, সেটা মনির ভাই আজকে কিছু বলবে না, আমি বলে দিব। আচ্ছা, বলেন। কারণ হচ্ছে যেহেতু আমি নতুন একটা বেডরুম সেট লঞ্চ করেছি, সেই জন্য আমাদের এই বেডরুম সেটটা লঞ্চ হওয়ার 1 মাস পর্যন্ত সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানেই নেন না কেন, আমি আমার পক্ষ থেকে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি দিই। ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে? জি। আচ্ছা, তার মানে দেখেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়েছেন, কোনো রকম টাকা পয়সা লাগতেছে না। মানে টাকা পয়সা সারা বেডরুম সেট যেটাকে বলে আর কি, ডেলিভারি চার্জ কিন্তু লাগবে না। সম্পূর্ণ বেডরুম প্যাকেজ যারা নেবেন, প্রাইস কিন্তু 2,50,000 টাকা, সম্পূর্ণ ফ্রি থাকবে। তো ভাই, আমরা তো সেগুন কাঠের বেডরুম সবকিছু ভালোভাবে দেখলাম, তো এটা গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন ভাই? ভাই, সেগুন কাঠের গ্যারান্টি নিয়ে বলতে হয় না, এটা আজীবন গ্যারান্টি। তবে আমরা আপনাকে লিখিত গ্যারান্টি 50 বছর গুণের দিব। আচ্ছা, এবং কালার গ্যারান্টি লিখিতভাবে 20 বছরের দিব। আচ্ছা, ঠিক আছে ভাই। যারা সরাসরি আপনাদের শপে আসতে চায় সেক্ষেত্রে অ্যাড্রেসটা আগে বলে দেন। আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ, ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে, কাচপুর চাঁদমহল সিনেমা হলের ডান পাশে। এছাড়া গুগল ম্যাপে গিয়ে কাচপুর ফার্নিচার লিখে সার্চ দিলে আমাদের লোকেশন পেয়ে যাবে। আচ্ছা ভিউয়ার্স, ভিডিও স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ভাইদের অ্যাড্রেস আছে, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।